নিলাম ভিডিওতে এই নবনীতা আমি সব শুনে নিয়েছি জুম করে নাকি হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো আমরা রেডি হয়ে গেছি এই ব্যাগ নিয়ে এই বেরোচ্ছি আসানসোল কারণ নবনীতার আজকে গায়ে হলুদ কালকে আমরা যেতে পারিনি কালকে একটু কাজ ছিল তাই জন্য যেতে পারিনি এই যে আমরা বেরোচ্ছি এবার তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বেশ ভালো লাগবে নবনীতার বিয়েও দেখতে পাবে আজকে তো আমি এসে গেছি প্রচণ্ড লেট হয়ে গেছে 12:10 বাজছে এখনও আমার বন্ধুগুলো আসেনি আর এটা হচ্ছে আমার আজকে আউটফিট তো তোমরা দেখতে থাকো এবার আমি যাচ্ছি গায়ে হলুদের জন্য রেডি আমি তো পুরো রেডি হয়ে গেছি এবার বাকিরা আসুক তার জন্য অপেক্ষা করছি আমি এখন আমরা এখনও ওয়েট করছি বাকিদের আসার জন্য আমরা সব একসাথেই যাব ওই জন্য ওয়েট করে বসে আছি ফাইনালি টোটো নিয়ে এসে গেছে ওরা আর আমরা নবনীতা গায়ে হলুদের জন্য পৌঁছেও গেছি এখানে তো প্যান্ডেলটা সাজানো হয়ে গেছে আর এখানে আমার পুরনো স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা ওরাও এসেছে বেশ ভালো লাগছে সবার সাথে দেখা হলো আমরা এখানে এসে খাবার খাচ্ছি এত খিদে লেগেছে ভিডিওটা তুলে দিতে এইখানে এইখানে জাস্ট আমরা লুকিয়ে তো আমার খাবার খাচ্ছি যাতে কেউ দেখতে পাবে আমার পেটটা খুব ডাকছে আমরা হাতটা এটা পাবো না সব বন্ধুরা ভাববে গেল কোথায় ওরা দুজন তোমরা খেতে চলে এসছি নবনীতা এখন রেডি হয়নি আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে প্রচন্ড জোরসে খেতে খিদে পেয়ে গেছে আমাদের তো লাঞ্চ করতে বসে গেছি আমরাই নাচো তো না নিচে নেমে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখো বাবা রে মল্লিকা তোকে দেখে ভয় পাচ্ছ বাবা রে ঝুম্পা তো ভিডিওটা উঠে গেল কিন্তু কোথায় যাচ্ছি আমরা এবার যাবো টোটোতে করে ঘুরি এই যে কেন আগে চলে এলো এরকম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমাদের টোটো চলে এসেছে ওই যে টোটো वाला চলে এসেছে চলো যাই এবার আমরা চেপে পড়বো দাঁড়াও আর আমরা এখন বেরিয়ে গেছি বিয়ে বাড়ির জন্য বব এখন গাড়ি চালাচ্ছে আমি সামনে সিটে বসে পিছনে মা আর দিশা মা দিশাকে দেখতে পাওয়া যাচ্ছে না অন্ধকারে লাইট
বিয়ের বরযাত্রী এখন চলে এসেছে আর আমরা এই জাস্ট পৌঁছালাম। মেইনলি আমার জন্য দেরি হয়ে গেল, আমার একটু চুলটা করতে টাইম লেগে গেল। এই চলো উপরে গেছো? না না চলো এখানে। বরের জুতো জাস্ট পা থেকে খুলে নেওয়া হচ্ছে, আমার বন্ধুগুলো ঝাঁপিয়ে পড়ে যায় একদম জুতো খুলে নেওয়ার জন্য। এখন আমরা সব বসে বসে আড্ডা মারছি, এখন বসে আছে এদিকে। আমি কিন্তু সব শুনে নিলাম ভিডিওতে, এই নবনীতে আমি সব শুনে নিয়েছি। আমরা বাড়ি যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল আর ছবি নবনীতার বিয়ে কমপ্লিট হয়নি, ওদের বাসি বিয়ে, তো কাল সিঁদুরদানটা কালকে হবে, তো দেখা যাক কালকে যাবো কি যাবো না এখনো ঠিক নেই, কারণ এখনো ঘুমাইনি। এবার 9টার সময় যেতে পারে, যদি ঘুম থেকে উঠে যায় তাহলে যাবো নিশ্চয়ই। আর বেশ ভালো লাগলো, মজা করলাম সবাই। এইমাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজছে 1টা, আমরা বাসরকেও জাগিয়ে নিই কারণ প্রচণ্ড ঠান্ডাও লাগছে আর আমাদের মানে ঘুমও পাচ্ছে, তো ওই জন্য আমরা চলে এলাম, সবাই চলে এসেছি। তো ভিডিওটা এত দূর অবধি ছিল, যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব। গুড নাইট, টাটা।